हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। मैं अनामिका मेधी महंत आत्मनिर्भरशील भारत आपनको आटाई के स्वागत जानसो। आज जी टपिक आपनलोर ऊर लीसूटे भोज जलकियार ऊपर भोज जलकिया व्यवसाय ऊपर मैं आलोचना करम। तारे आगते आपनक आशा करूँ आपन जो आटा सुस्थ सेफ थकक बिना कारण घर पर नोल कारण देखी से कोविड 19 की हार बढ़ी गई है और निजे निजक सेफ कर बाहर इतना आन उपाय ना। সেখানে কেয়ারফুলি থাকক, খুব নিজকে যত্ন লক আর নিজেই যেটা ফিট থাকিম, হেলদি হয়ে থাকিম, তেতিয়া আমি আমার ফ্যামিলিক যত্ন করব পাৰিম। সো সবে হেলদি হয়ে থাকাটো ভগবানের ওসর প্রার্থনা, যাতে এই মহামারীর পর আমি সবে হাত হারিব পাৰো। সো এতিয়া মই ভোজ জলকীয়ার উপর যাম। ভোজ জলকীয়া ব্যবসায়টো করেও বহুত লাভান্বিত হব পাৰি আর ভোজ জলকীয়া ব্যবসায়টো মই নিজেও কৰিছিলো ব্যবসায়টো আৰু ভাল চলিছিলে। আর সেই ব্যবসায়টো মই কিয় স্টপ কৰি দিছো এতিয়া সেইটো বিষয়ে মই আপোনালোকৰ লগত শেয়ার কৰিম। বিষয়টো ভোজ জলকীয়া ব্যবসায়টো করলে আপনাদের নিজের ঘর খেতে করব। হ্যাঁ ফ্রেন্ডস, সেইটো মই সবচেয়ে ডাঙর ভুল করেছিল। মই করেছিল কি, মই বাজারের ভোজ জলকীয়া কিনি আনো, কিনি আনি পেলায় মই আচার বনাই সেইটো বিক্রি করেছিল আর যত লাভটো বহুত কম হয়, কারণ এটা ভোজ জলকীয়ার দাম 5 টাকা। আর কিছু জায়গাত মই এবার দুবার মানে কিনিব যাওতে তেওঁলোকৰ মানে ইমান ডিমান্ড হৈ গৈছিলে সেই মানে অবতৰত মানে জলকীয়াটো, যে যত মানে 10 টকা হৈ গৈছিলে এটা ভোজ জলকীয়ার দাম, যেটো বহুত ডাঙৰ জলকীয়াটো ভোজ জলকীয়াটো থাকে। সো ফ্রেন্ডস, এনেকেতো আমি ব্যবসায় কৰিব নোৱাৰো, তেনেকে আমি লস যাম আৰু হেনেকে কৰিও কোনো লাভ নাই। কাৰণ আপুনি যদি কিনেও ইমানখিনি দামত আর বিক্রি করে যদি কমত, তেতিয়াহলে বিজনেসটো কৰা নকৰা একেই কথা, তাকে নকৰাটোই ভাল। সেইকাৰণে ফ্রেন্ডস মই কি কৈছো যে আপনার যদি ঘর জায়গা আছে বা সার্ট আছে, তেতিয়া আপনাদের এই ভোজ জলকীয়া খেতিটো করক। অকল ভোজ জলকীয়ায় বহুত পরিমাণে লগাওক, লগাই পেলায় যত্ন করে পেলায় তারপরা যাতে 1 কেজি 2 কেজি 3 কেজি যাতে আপনাদের পায় এই ভোজ জলকীয়া ঘর খেতির পর, তেনেকে করলেহে বিজনেসটো লাভান্বিত হব। আর যেটা আপনি ঘরের পরাই ঘর খেতির ভোজ জলকীয়া যেটা আপনি লব বনাব, তেতিয়া সেই ব্যবসায়টো নিশ্চয় আপনি লাভ। আপনাদের যদি ভাবে যে এই মানে বাজারের পর কিনি আনিম, কিনি আনি পেলায় মানে আচার বানাম, আচার বানাই পেলায় মানে এটা দামত বিক্রি করিম, তেতিয়াহলে কিন্তু ইমান বেশি লাভ নহয় ফ্রেন্ডস। কারণ মই নিজে এই করে মই মোৰ নিজের এক্সপিরিয়েন্সের পর কইছো ইমান বেশি লাভ নাপায়। সো আপনাদের নিজে ঘর ঠাই যদি আছে বা অকমান হলেও যদি ম্যানেজ করব পারে, তেতিয়াহলে ভোজ জলকীয়া খেতিটো ঘর করক। আর ঘর করে পেলায় আচারের ব্যবসায়টো করলে তেতিয়াহলে যথেষ্ট লাভান্বিত হব আর সাকসেসফুল হয় আর বিজনেসটো, আর মানুষে খাইও বহুত ভাল পায়। আর আমার অলমোস্ট আটাই ঘরতে ভোজ জলকীয়া ব্যবহারটা আমি করোয়ে কম বেশি পরিমাণে, বহুত বেশি খালেতো হেলথের কারণে বেয়া, কিন্তু অকমান টেস্টের কারণে আমি খাও আর কিছু মানে না খায় একেবারে, সেইটো সবার নিজের নিজের কথা। কিন্তু সেই ব্যবসায়টো করব বিচারিলে আপনাদের নিজের ঘরের কক, তেতিয়াহলে লাভ পাব। মই ভুল কোট করেছিল, মই ভুলটো ইয়ার করেছিল যে মই বাজারের কিনি আনো, কিনি আনি পেলায় তাতে মই ধুনিয়াকে বনাই পেলায় এটা পার্টিকুলার দামত মই বিক্রি করো, যত মানে পরিমাণটাও থাকে কম, দামটাও বহুত বেশি হয়। তেতিয়াহলে মানুষ যিজন মানুষ কিনব তেওঁৰ এটা মনত থাকে যে ইমান অকমান বস্তুটোৰ দাম ইমান বেশি। কিন্তু যিসকলে করে ভোজ জলকীয়া আচারের ব্যবসায় জানিব যে এই ভোজ জলকীয়ার ডিমান্ডটো বহুত বেশি আর গুৱাহাটীত ইয়াতেও বহুত বেশি, আর আমার লোয়ার আসাম হোক আপার আসাম হোক তাতেও ইয়ারে ডিমান্ডটো বেশি। কিন্তু মোর ফালের মই এইটাই কম যে যদি আচারের ব্যবসায়টো করব বিচাৰে, স্পেশালি ভোজ জলকীয়া, তেতিয়াহলে আপনাদের ঘরতে ভোজ জলকীয়া খেতি করক আর সেই খেতির দ্বারাই নিজের বিজনেস করক, তেতিয়াহলে নিশ্চয় লাভান্বিত হব। তেনেকুৱা ধরনের ব্যবসায় আমার মহিলাসকল বহুতে আগবাড়ি আহি আছে আর করেও আছে, লাভান্বিত হয়ে আছে। সো ভাল লাগে হেনেকুৱা ধরনের কাম করে থাকলে, আর মই নিজেও এটা ট্রাই করে আছো যাতে মই নিজে ঘর ভোজ জলকীয়া খেতিটো করো, অকমান জায়গাটো ওলাই আছো, ওলাই পিনি সম্পূর্ণ ভোজ জলকীয়ারে করি বলে ভাবিছো। সো তেনেকুৱা ধরনের আপনাদেরও করব পাৰে আর তেনেকে সেল করব পাৰে, কারণ এজনক যদি আপনি দিয়ে দুজনক দিয়ে তেতিয়া দুজন তিনিজনে যেটা খাই ভাল পায় অবভিয়াসলি কাস্টমার আহিবই। সো তেনেকে আমি কাস্টমারবিলাক পাওঁ।
সো এইটোৱে আছিলে ফ্ৰেণ্ডছ ভুজৰকীয়াৰ ওপৰত। আশা কৰোঁ আপোনালোকে আটাই ভাল পাইছে ভিডিঅ'টো, আৰু আহি থকা দিনত মই এনেকুৱা ধৰণৰ ভিডিঅ' দিবলৈ আপোনালোকক চেষ্টা কৰিম। সো আপোনালোকে ভিডিঅ'টো চোৱাৰ কাৰণে বহুত বহুত ধন্যবাদ। থেংক ইউ ছ' মাছ ফৰ ৱাচিং, থেংক ইউ।